स्वप्निमान के जोहार। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। গাইজ, ব্রাইসটা করিলে এখন 6:45 হচ্ছে। ইয়ার পিছিয়ে অল্প সাইকেলিং করবো। ডে ইন লাইফ আজির জনটা ঘটাম করবো। ফুল লাগাবো নাকি? ফুল লাগাবে গোটা, ফুল লাগাবে ভরাই দেখি এগুলা। ডাঙর মোবাইল দিব সেকেন্ড মোবাইল কাম গোটে চলাই আসি আর জানি মানকে দেখায় আহি। মাকে স্যান্ডেল পিঁধে লাইছি মই, দেখিলে মা ভনীকে স্যান্ডেল পিঁধে লাইছে আর ভনী খালি। হামারে হ্যাঁ এসা হি হোতা হ্যায়, কাড়া রকম ঘুমায় হ্যায় ছোটটা। তহনি মানকে দেখি আহি এখন আমি আহি ফিল্ড অল্প মানে নেচারেল অল্প লুপ উঠাত আইছি, অল্প বাহিরে টুর করতেলে সাইকেলিং করতেলে। গাইস সাইকেলিং করতেলে অল্প ওলাই গেলি, এই লাগছে সাইকেলিং করি অল্প হেলথের কারণে ভাল, পলিউশনও না খেলে পলিউশন হয়ে। সাইকেল চলো সব দিকে বেনিফিট আছে, তেলও বাঁচলো, বাইকের খরচাও নাই খেয়ে, উপর সে পলিউশনও নাই হলো, না যার মজাই মজা। বাগানের সামনে নেচারাল ভিউ, বাহ আই লাভ নেচার, মস্ত লাগে সব ভিউ ভিনে চাই। কি করি কি নাই করি, শুটিংও আছে যেতে লাগে কাজে সাগে 10 বাজে যাবো নাকি শুটিং, তো ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিব কিরকম টাইপের শুটিং করি। আর সকাল সকাল উঠি এক একদম ন্যাচারাল ভিউ লেগে মজাই কুচে লাগে। গাঁওকের জায়গামে সেটটাই বেলেগ, বুঝে বুঝেন নাই, গাঁওকের জায়গামে সেটটা বেলেগ আর শহরকের জায়গামে অল্প বেলেগ। শহরকের জায়গামে বহুত লেটরা হয় আর মুই দেখিছি, মানে সব সব পরিষ্কার আমার গাঁও, গাঁও তো গাঁও হে রে ভাই, গাঁও তো গাঁও লাগে। যাহা তুই মিট্টি সে জন্ম হইলি ওই গাঁওটাকে তুই ভুলাই গেলে কিরকম হবে বল তুই? ছড়ে কেন যাব আসাম, এ কেন যাব আমরা আসাম, আসাম দেশের মানুষ আমরা আসামে থাকি, ছড়ে কেন যাব আসামকের এই কোমল কোমল চাই পাতের মাঝে আমরা থাকি। আমাদের ভাগ্য ভাল যে আমরা কোমল কোমল চাইকে পাতে লুপ্ত উঠাই উঠাই এই গন্ধটা আমি আমরা আছি। আর তখনই মানকে মুই এতনাই বলবো যে ছড়ে কেন যাবে রে আসাম, আসাম দেশের দুটি একটি কলি কি আধা গান গেলে বেলেগ দিনে শোনাবো, সব গানটা যদি এই ব্লগটা আমি শোনাবো তো সেকেন্ড ব্লগটা কে দেখবে? তার কারণে নাই বলি। চাকরির কথা বলতে গেলে 5,000 টাকার চাকরি মুই তো করবো নাই, 20,000 টাকার চাকরি মুই পাবো নাই, তো নাই করাটাই ভাল। ফকট মে থাক, মা বাবার কামানি খাইছি আর কি করবি, কামানি খাই খাই ঘুমাচি খাচি খাকছি, তাই মোর জিন্দগি আর কোনো তো আমার হবেক নাই। এখানে কি ব্লগিংটাই করছি আর অনিমান দেখ, যদি ভাল লাগছে তো অল্প লাল লালটা দাবাই দিবি, আর বেয়া লাগলে কি করবি আর তাও দেখবি। শুটিংয়ের কারণে ওলাই গেলি আর জোনটা বাইরে গরম দিয়ে আহেন, কি বলবো আর ক্রাউড, চ গাইস শুটিংয়ে লগ পাবো সবাইকে দেখো। আই গেলি অনিমান দেখ, সবাই শুটিং করে আহে আর মোর লগে ভাসালো আহে, সো গাইস কি বলবো মস্ত লাগছে শুটিং মে আসে করে, পুরা মানে একটা ক্রাউড শুটিংয়ের লগে লগে টাইম স্পেন করে কি একটা ভালে মজাই করছি। ভক্সল ভাই আমাদের লগে ভক্সল ভাই আহে, ও মাইক কাহাঁ আহে রে নিপাস ভি আহে,
बोला भी है बाप होता है, बाप बाप होता है बोला। सो शूटिंग चले है हम जर और धोनी मन देखिए है जे सोया है शूटिंग में भोला भी है देख गाइस की बोल पा रहा मतलब लगर लगर टाइम स्पेंड करके की बात का भाल लग ना की बोल पा रहा तो हम जर नतन टेबल नतन वीडियो आसे आछे धोनी मन के देखते परबी जदी इंस्टाग्राम में लिंक दे दिबो बायो में जाके क्लिक करबी और देखबी शूटिंग चलिया है लगर शूटिंग चलिया है हम तो फोटो लेले বিকাশ ছেত্রী সামনে তো ইয়াত লিখিব লাগে নাই ভকল 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 কি কৰি আছ মই ব্লগিং দি আছো মই ডেইলি ব্লগিং কৰো না 2.0 বুলি আছে চেনেল লৈ লাগি দিব না দে দে লাগিব শ্বুটিং 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 মই মানে এনেকৈ দি আছো ফাটন ফটো মাৰি এ এই ফাইলটো দেখি হ্যাঁ না একবার ফটো মার না এইচডি কোয়ালিটি বলি এইচডি কোয়ালিটি হ্যাঁ মদড়ে পড় হ্যাঁ না মদড়ে আর তো আর 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 ঠিক আছে আচ্ছা মানে আগে মারি সালা এইচডি কোয়ালিটি আইবে না বাকি লেনে কা আদত হে জিত তেরা দ সেকেন্ড টিম ভালা আরে ইয়া কে লে রাই কে বস কে লেগা হম জিবিএস রাইডার এক দেখা সোচা এই আর একটু ভাই আমার ইয়ে কি বলতে এফজেড মানে সকার ব্যাগ হ্যাঁ বাইক লিবে সকার বেড় জায়গা ভালো সচ বলতো সকার বেড় জায়গা কে 10 জন কো বেঠা কে চলাইগা ওই গুড বল বাপ নি জানতা মে খুদ দোস্ত লিয়া হ্যায় ওই বাত বল রহা হ্যায় 2,20,000 টাকা 2,20,000 টাকা